আজ বুধবার 28শে আষাঢ় 2022 সালের 13ই জুলাই সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলবো, আজ রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকেই জানাই শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাদের জীবনে গুরু আছে, আজ গুরুর সাথে দেখা সাক্ষাৎ করুন, আশীর্বাদ গ্রহণ করুন, প্রভূত পরিমাণে মানসিক শান্তির সাথে সাথে জীবনে সমৃদ্ধশালী হতে পারবেন। যাদের জীবনে গুরু নেই, আজকের দিনে জীবনে নতুন গুরু প্রাপ্তির জন্য দিনটির মাহাত্ম্যই আলাদা। গুরু পূর্ণিমা নিয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের জন্য আমাদের চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। বা এই ভিডিওটির আই বাটনে আমি একটি লিংক দিয়ে দিলাম, পরে দেখে নিতে ভুলবেন না। সিংহরাশির জাতক জাতিকাদের ভাগ্য মিটার বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকতে চলেছে। যে কর্ম করতে আপনারা যে সময় নেন, সেটি তার অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে সতেজতা তরতাজা অনুভব করতে পারেন, তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশাও গ্রাস করতে পারে। আজ অর্থগতভাবে অর্থ সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আপনার পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। অন্যথায় দিনটি কিন্তু ব্যয়বহুল হলেও আয় ইনকাম কিন্তু এক প্রকার ঠিকঠাক থাকবে, সঞ্চয়ে ঘাটতি পড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির, তাড়াহুড়ো হটকারিতে একদমই করবেন না। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন। আজ যারা চাকরিজীবী আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শেষ থেকে শুরু করুন সব কিছু। আজ কর্মক্ষেত্রে আপনাদেরকে উদ্যমশীল থাকতে হবে। আজ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, তবে কম কথা বলে কাজ বেশি করলে তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। রাজনীতিবিদ যারা আছেন, তাদের জনসংযোগ আরও বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনি আপনার পরিবারের জন্য কোনো কর্ম করতে গিয়ে ঝুঁকি গ্রহণ করতে পারেন। ভয় পাবেন না, হারানো সুযোগ ফিরে কিন্তু নাও আসতে পারে। তাই যা সুযোগ পাচ্ছেন, সুযোগ সময়ের সৎ ব্যবহার করুন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরুদেবের উদ্দেশ্যে বলুন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরাবে নমঃ। যাদের চন্দ্ররাশি সিংহ, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের সিংহলগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।